अग्निम मेरे पुरोहितम यज्ञस्य देवम ऋत्विजम होतम अग्निः पूर्वे भृषिभिर्यो नूतनैरुता सा देवायेह वक्षति ओम गा पगला पाला पाला पेछने नोटी तांजाम सामने पूजो पाला 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 अरे बाउंड फोन दिल्ली से बुझा चें छोड़ जाना क्यों दे दे ए बेनु 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 ओम अम्बे अम्बिके मालिके नवानायाति कश्चना सासस्तस्वाका सुभद्रिकां कांति बेनु বেনু ওদিকে যাস নি বাবু ওদিকে যাস নি বামুন পণ্ডিতদের পুজো যাচ্ছে এখনই কাকে ছুঁয়ে ফেলবি সব গোনাশ হবে বাবা ওরা ফোঁটা দিচ্ছে কেন ফোঁটা দিলে কি হয় ওই হোমের ফোঁটায় সব ভালো হয় মনের যত দুঃখ শরীরের যত কষ্ট অসুখ সব ভালো হয় তোমার চোখ ভালো হবে বাবা হবে না কেন কিন্তু ওই ফোঁটা কপালে দেবে কপাল আমাদের নেই বাবা বামুন পণ্ডিতদের পুজো যাচ্ছে দেখে ফিরে গেল বামুন পণ্ডিতদের উপর তার ভারী রাগ আবার সে কি জানে বলে বামুন পণ্ডিতদের ঠাকুর বড় লোকের ঠাকুর এই আমি আমি বৈষ্ণব ঠাকুরদের কাছে যাই তাদের কাছে গান শিখি তাতেও তার রাগ বড় দজ্জাল বউ তো না না দজ্জাল নয় দজ্জাল নয় ভারী ভালো বউ আমি কানা হয়ে গেলাম সে খাটে সংসার থাকে সব করে পুজোর ধোঁয়ায় চোখটা একটু আরাম লাগলো বাবা এসো না আমরা ওই পথ দিয়ে বড় রাস্তায় যাই সেখানে আবার ধোঁয়া নেবে दीनस्तार्क्षो वरिष्ठानेमिहि तस्तिनो बृहस्पतिर्दधातु ॐ जौ के जायतन्यमे गोरेन नोटी मेनुका ओ से नोटी ও নবদ্বীপের শক্তি মন্দিরে সেদিন যাকে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছিল বলে স্পর্ধা প্রকাশ করেছিল হ্যাঁ কি হয়েছে ত্রিবেদী ঠাকুর মা শক্তি মন্দিরে সেই সব ব্রাহ্মণ পণ্ডিত চাপাল গোপাল সেই উগ্র তাপস পণ্ডিত চণ্ডীবর এরা গঙ্গা তীরে হোম শেষ করে শালগ্রাম শিলা পবিত্র হোমাগ্নি যজ্ঞটিকার পাত্র এইসব সঙ্গে নিয়ে শক্তি মন্দিরে যাচ্ছেন তাঞ্জাম ছড়িয়ে নিয়ে যেতে বলো এরপর দিয়ে ওর যাওয়া হবে না এখন এ পথেই ওর গৃহ ফেরাও তাঞ্জাম তুমি ঐশ্বর্যের দম্ভ দেখাচ্ছ নবদ্বীপের কোটাল জগন্নাথ মাধব আমাদেরই আদেশে এখনই পাইক দিয়ে তোমাদের নবদ্বীপ থেকে বহিষ্কৃত করে দেবে আমরাও শুনেছি পণ্ডিত চাপাল গোপাল বলদেব 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 জোর করে এদের তাঞ্জাম পেঁচিয়ে দে যা ঘুরিয়ে নাও তাঞ্জাম ॐ जौः शान्तिरन्तरिक्षगुं शान्तिः पृथिवी शान्तिरापः शान्तिरौषधयः शान्तिः वनस्पतयः शान्तिर्विश्वे देवाः शान्तिर्ब्रह्म शान्तिः কাদের ছেলে কায়স্ত নমস্কার সুবর্ণবণিক আমি বেনু চারালের ছেলে চন্ডা চন্ডা লস্পৃষ্ট দুই বেনু আমার ছেলে বেনু 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 আমার ছেলে গো মেরো না মেরো না মেরো না গো বাবা আমার হাত পুড়ে গেছে বাবা সে কি কিন্তু বাবা ফুটে এনেছি পড়ো তোমার চোখ ভালো হয়ে যাবে বেনু বেনু এই যা এখান থেকে চল চল বেনু চলে গেল নমস্কার বেনু তুমি ঝুলছে গেছে রে কি করে পড়ে গেল চুপ করে আছে কেন বলো না ছেলের হাত কি করে পড়ে গেল হোমের ফোঁটায় আমার চোখ ভালো হবে মনে করে ও একবারে হোমের আগুনে হাত দিয়ে ফেলেছিল ওদের পূজোর ফোঁটা নিতে গিয়ে আমার ছেলে হাতে আগুন লাগলো চুপ করে আছো কেন আর কখনো বাউন্ডের পুজো দেখতে যাবে না
জানো না ওদের ঠাকুর গরিব দুঃখীদের ঠাকুর নয়? শিউলি তুই কি বলছিস? চলো আয় রে বেনু। চণ্ডালদের এই স্পর্ধা, নটির এই স্পর্ধা কাদের সাহসে জানো জগন্নাথ মাধব? বৈষ্ণবদের। তারা প্রচার করছে স্ত্রী চণ্ডাল শূদ্র ব্রাহ্মণ সব সমান। শান্তিপুর থেকে বৈষ্ণবদের অদ্বৈত আচার্য নবদ্বীপে গঙ্গা তীরে তার আশ্রমে এসে এইসব দুর্নীতি প্রচার করছে আর বলছে ভগবান আসছে। বৈষ্ণবগণ, এইবার কাল রাত্রির অবসান হবে, জীবের দুঃখ দূর হবে। আসছেন পণ্ডিত শ্রীবাস, তোমার অঙ্গনে তোমার বিষ্ণু ঘরে যুগব্যাপী তোমার সাধনা ব্যর্থ হবে না। তিনি আসছেন, তিনি আসছেন। আমি আকাশে বাতাসে তার পদধ্বনি শুনতে পেয়েছি। এসো এসো এসো, তুমি যে বলেছিলে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। পণ্ডিত শ্রীবাস, থাক কোথায় যাচ্ছ? গঙ্গা তীরে গিয়েছিলাম, গৃহে ফিরে যাচ্ছি। একবার আসবে শ্রী অদ্বৈত আচার্যের আশ্রমে? কেন? তাঁর আশ্রমে বৈষ্ণবেরা আশ্রম সমবেত হয়েছে জীবের দুঃখ কষ্ট দূর করবার জন্য। দিবারাত্র ভগবানকে আহ্বান করছে। তাঁদের সকলের ইচ্ছা, আমারও ইচ্ছা, তুমি এসো তাঁদের সঙ্গে যোগ দাও। পণ্ডিত শ্রীবাস, আমি তো বৈষ্ণব নই আর ভক্তিও নেই আমার, সামান্য শাস্ত্র অধ্যয়ন করেছি মাত্র। ঠিক ঠিক, সামান্য শাস্ত্র অধ্যয়ন করেই তুমি দিগ্বিজয়ী কেশব কাশ্মীরিকে পরাস্ত করেছ। হ্যাঁ, আমি যাই পণ্ডিত, সন্ধ্যারতির সময় হয়ে এলো, গৃহে মা ব্যস্ত হয়েছে, ঈশান্দা পথে পথে ঘুরে বেড়াচ্ছে, আমি যাই। বৌমা, মা থাক, মা থাক, সাবিত্রী সমান হ, মা সাবিত্রী সমান হ। হ্যাঁ বৌমা, নিমাই গয়াতে আমি যাবে বলছিল না? হ্যাঁ মা। সে যে অনেক দূরের পথ, কবে যাবে? ঠিক করেননি তো এখনো, কিন্তু আজ ফিরতে দেরি হচ্ছে কেন এত? ঈশান, ও ঈশান, একবার পথটুকু দেখে শোনো বাবা, নিমাই আসছে কিনা। সন্ধ্যের পেন্নামটা করতে দক্ষিণী ঠাকুরুন, আর চার কাল তো কেটে গেল আমার। তুমি সারাদিন করছো নিমাই নিমাই, আর আমি যে সারাদিন রাত বাপ পিতামুর নাম বলে ডাকছি নিমাই নিমাই নিমাই। ঈশান, ওই ঈশান, একবার যাচ্ছি গো যাচ্ছি। ও দেখছি দেখছি,